নমস্কার, আপনারা দেখছেন ভয়েস আপ কি আওয়াজ। আমি পম্পা, শুরু করতে যাচ্ছি ভয়েস নিউজ। প্রথমে দেখে নিচ্ছি আজকের হেডলাইনস। বীরপাড়ার কাছে 31 নং জাতীয় সড়কে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আহত দুই ট্রাক চালক। ফালাকাটা ব্লকে ধনিরামপুর 1 নং গ্রাম পঞ্চায়েত এলাকায় কেন্দ্রীয় সরকারের এনআরসির বিরোধিতা করে মিছিল ও পথসভা করল তৃণমূল কংগ্রেস। এনআরসির প্রতিবাদে কালচিনি থানা অন্তর্গত লতাবাড়ি অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হ্যামিল্টনগঞ্জ বাসস্ট্যান্ডের পাশে পথসভার আয়োজন করা হয়েছিল। পুজোর আগে পর্যটন মৌসুমের শুরুতে জলদা পাড়ার জন্য খুশির খবর শোনালেন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব। মালদা শহরের কেজে সানাল রোড উন্নয়ন সমিতি ও লায়ন্স ক্লাব অফ গোর মালদার উদ্যোগে জেলায় রক্ত সংকট মেটাতে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। চালসা মেটলি রাজ্য সড়কের কিলগোড় চা বাগানের কাছে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাজ্য সড়কের ধারে পড়ে যাওয়ায় মৃত্যু হল দাওয়া পাকড়ির নামে এক নেপালি দৈনিক সাংবাদিকের। সেবকে দ্বিতীয় সেতুর দাবিতে মালবাজারের মহকুমা শাসকের স্মারকলিপি দেওয়ার কর্মসূচি নিয়েছে ডুয়ার্স ফোরাম ফর সোশ্যাল রিফর্মস। অপহরণের কয়েক ঘন্টার মধ্যে শিলিগুড়ির নিখোঁজ নাবালককে কালিম্পং থেকে উদ্ধার করতে সক্ষম হল শিলিগুড়ির মেট্রোপলিটন পুলিশ। এবার চলে আসি আজকের বিস্তারিত খবরে। জাতীয় সড়কে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আহত দুই ট্রাক চালক। ঘটনাটি ঘটেছে বীরপাড়ার কাছে 31 নং জাতীয় সড়কে। জাতীয় সড়কে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আহত দুই ট্রাক চালক। সোমবার সকাল 7:30 নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে বীরপাড়ার কাছে 31 নং জাতীয় সড়কে। বীরপাড়া থানার ওসি পেমা ওয়ান্ডিং ভুটিয়া জানান, দুটি ট্রাকের চালককে বীরপাড়ার রাজ্য সাধারণ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। এদিকে দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়। ট্রাক দুটিকে আটক করেছে পুলিশ, ঘটনা তদন্ত চলছে। এনআরসির প্রতিবাদে কালচিনি থানা অন্তর্গত লতাবাড়ি অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হ্যামিল্টনগঞ্জ বাসস্ট্যান্ডের পাশে এক পথসভার আয়োজন করা হয়েছিল। এনআরসির প্রতিবাদে কালচিনি থানা অন্তর্গত লতাবাড়ি অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হ্যামিল্টনগঞ্জ বাসস্ট্যান্ডের পাশে পথসভার আয়োজন করা হয়েছিল। এদিনকার এই পথসভায় উপস্থিত ছিলেন তৃণমূল ব্লক সভাপতি বাবলু মজুমদার, পঞ্চায়েত সমিতির সহসভাপতি বাবলু মুখার্জি সহ প্রমুখগণ। চালসা মেটলি রাজ্য সড়কের কিলকোট চা বাগানের কাছে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাজ্য সড়কের ধারে পড়ে যাওয়ায় মৃত্যু হল দাওয়া পাকড়ির নামে এক নেপালি দৈনিক সাংবাদিকের। পথ দুর্ঘটনায় দাওয়া পাকড়ির নামে এক নেপালি দৈনিক সাংবাদিকের মৃত্যু হল। পরিবার সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে তিনি একটি গাড়ি করে চালসা থেকে মেটলির দিকে যাচ্ছিলেন। পথে চালসা মেটলি রাজ্য সড়কের কিলকোট চা বাগানের কাছে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাজ্য সড়কের ধারে পড়ে যায়। ঘটনায় গুরুতর আহত হন দাওয়া। স্থানীয়রা তাকে প্রথমে চালসার মঙ্গলবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে সেখান থেকে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয়। অবস্থা গুরুতর থাকার পরে তাকে শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়, সেখানেই মৃত্যু হয় সাংবাদিকের। পুজোর আগে পর্যটন মৌসুমের শুরুতে জলদা পাড়ার জন্য খুশির খবর শোনালেন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব। পুজোর আগে পর্যটন মৌসুমের শুরুতে জলদা পাড়ার জন্য খুশির খবর শোনালেন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব। মাদারিহাটে সদৃশ জলদা পাড়ার লজটি যে রয়েছে সেখানে আরো 16টি টিভিআইপি কটেজ নির্মাণ করা হবে এবং মাদারিহাটে সদৃশ তোরণ তৈরি করা হবে। এছাড়া আরো নতুন কিছু উন্নয়নমূলক কাজ হবে মাদারিহাটে বলে জানালেন পর্যটন মন্ত্রী গৌতম দেব। এদিন সকালে তিনি মাদারিহাটে এসে জলদা পাড়ার লজ পরিদর্শন করেন এবং বৈঠক করেন। এখানে আমি অনেক কিছুই আমরা করছি, পরিকল্পনার স্তরে আছে। যেই কাজটা হচ্ছে এখানে 12টা মোট 16টা কটেজ হবে, এখানে ভিআইপি কটেজ হবে, ফেন্সিং হবে, গেট হবে, রাস্তাটা হবে, লবি রিসেপশন এটা ঠিকঠাকভাবে হবে, সোলার প্ল্যান্ট বসবে, রেন ওয়াটার হারভেস্টিং হবে, আর এখানে বাকি আরও কিছু জায়গা আছে, সেই জায়গা নিয়ে সেখানে আমরা গার্ডেন করব। আর যেগুলো আমাদের স্টাফ কোয়ার্টার আছে আমরা
কাছাকাছি কোনো জায়গাতে শিফট করে দিয়ে এখানে আরও কটেজের সংখ্যা বাড়াবো। আর এখানে একটা গেট হবে, আর ন্যাশনাল হাইওয়ের উপরে পারমিশন নিয়ে আরেকটা আমরা সিগনেচার গেট করব। ফলাকাটা ব্লকের ধনিরামপুর 1 নং গ্রাম পঞ্চায়েত এলাকায় কেন্দ্রীয় সরকারের এনআরসির বিরোধিতা করে পথসভা ও মিছিল করল তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ফালাকাটা ব্লকে ধনিরামপুর 1 নং গ্রাম পঞ্চায়েতের নরসিংহপুর ও কালীবাড়ি বাজারে এনআরসির বিরোধিতা করে মিছিল ও পথসভা হয়। কালীবাড়ির দলীয় কার্যালয় থেকে মিছিল বের হয়ে বাজার পরিক্রমা করার পর একটি পথসভা করা হয়। সভায় তৃণমূল শ্রমিক সংগঠনের ফালাকাটা ব্লক সভাপতি অশোক সাহা, সংগঠনের ফালাকাটা ব্লকের যুগ্ম সম্পাদক সমরেশ পাল সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। সেবকের দ্বিতীয় সেতুর দাবিতে মালবাজার মহকুমা শাসককে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি নিয়েছে ডুয়ার্স ফোরাম ফর সোশ্যাল রিফর্মস। সেবকের দ্বিতীয় সেতুর দাবিতে মালবাজারের মহকুমা শাসককে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি নিয়েছে ডুয়ার্স ফোরাম ফর সোশ্যাল রিফর্মস। রবিবার নাগরাকাটার অগ্রসর ভবনে আয়োজিত একটি সভায় কর্মসূচিটি নিয়ে বিশদে আলোচনা করা হয়। তাতে সংগঠনের ডুয়ার্সের বিভিন্ন ইউনিট কমিটিগুলির সদস্যরা উপস্থিত থাকবেন। মালবাজার শহরের ঘড়ি মোড় থেকে মিছিল করে মহকুমা শাসকের দপ্তরে যাওয়া হবে বলে সংস্থার কর্তারা জানিয়েছেন। এদিনের সভায় ডুয়ার্স ফোরাম ফর সোশ্যাল রিফর্মসের নাগরাকাটা ইউনিটের অ্যাডহক কমিটি সম্প্রসারণ করা হয়। টোটাল যে ডুয়ার কন্ট্রোলটা অর্থনৈতিক দিক থেকে বলুন, যোগাযোগ ব্যবস্থার দিক থেকে বলুন, সমস্ত দিক থেকে আমরা পিছিয়ে আছি। কিন্তু যদি এই ব্রিজটা হয়ে যায়, আমরা কিন্তু অর্থনৈতিক দিক থেকে বা যোগাযোগ ব্যবস্থার দিক থেকে অনেকটাই উন্নতির দিকে এগিয়ে যাব। কারণ আপনারা জানেন যে আমরা যে অঞ্চলটাতে বসবাস করি সেই অঞ্চলটার সাথে আমাদের আসাম, ত্রিপুরা, মেঘালয়া এই যে রাজ্যগুলো আছে এগুলো কিন্তু সম্পূর্ণই কানেক্টি এবং এটা বর্ডার এরিয়ার মধ্যে পড়ে। সেই কারণে এই যে ব্রিজ, এই ব্রিজটা তৈরি করতে যে টাকা প্রয়োজনীয়তা বা যে ফান্ডের প্রয়োজনীয়তা সেটা কিন্তু কখনোই অভাব হওয়ার কথা নয়। এই নিচ্ছি একটি ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন ভয়েস আপ কি আওয়াজ। নাইস হাউস কুমার, সো নাইস, থ্যাংক ইউ ম্যাম। ये रसगुल्ले इतना मत खा, नहीं तो मेरे जैसा फुटबॉल बन जाएगा। मम्मी फुटबॉल बुला रहा है। जिन दागों को आप नजरअंदाज करते हैं दूसरों को सबसे पहले वही नजर आते हैं, इसलिए बर्जर इजी क्लीन पेंट विद क्रॉस लिंकिंग पॉलीमर, नो दाग नो धब्बा, ओनली ब्यूटीफुल वॉल्स, बर्जर इजी क्लीन पेंट। Kitchen Gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets. Last corner, MG Road, Jaigaon. आप देख रहे हैं आपकी चैनल वॉइस, आपकी आवाज। फिरे आसलम आज के विस्तारित खबरे। অপহরণের কয়েক ঘন্টার মধ্যে শিলিগুড়ির নিখোঁজ নাবালককে কালিম্পং থেকে উদ্ধার করতে সক্ষম হলো শিলিগুড়ির মেট্রোপলিটন পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত থাকার অপরাধে নাবালকের মাসি সহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
এক সঙ্গীর সাহায্যে নিজের দিদির নাবালক ছেলেকে অপহরণ করেছিল উত্তর দিনাজপুরের করণদিঘি শম্পা সাহা। আশিঘর ফাড়ি এলাকার বাসিন্দা, দিদির কাছে মুক্তিপণ হিসেবে চেয়েছিল 50 লক্ষ টাকা। যদিও পুলিশের জালে পা দেওয়ায় বেশি দূর এগোতে পারেনি তারা। কালিম্পং পুলিশের সাহায্যে রবিবার সেখানকার একটি হোটেল থেকে ছেলেটিকে উদ্ধার করে আশিঘর ফাড়ির পুলিশ। সেই সঙ্গে গ্রেফতার করা হয় শম্পা ও তার সঙ্গী সঞ্জিত দেবনাথকে। ঠিক কি ঘটেছিল পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি অনুষ্ঠানের জন্য নতুন জামা কাপড় কিনতে ছেলেমেয়েকে নিয়ে বাজারে গিয়েছিলেন শম্পার দিদি। ছেলেমেয়েকে আগে বাড়ি পাঠিয়ে দিয়ে তিনি কিছু কেনাকাটা করছিলেন। সেই সময় শম্পা দিদিকে ফোন করে, ছেলেমেয়ে বাড়িতে রয়েছে জানতে পেরে সে দিদির বাড়ি যায়। এরপর সে দিদির ছেলেকে চিপসের লোভ দেখিয়ে বাড়ি থেকে নিয়ে যায়। ওই নাবালকের দিদির ষষ্ঠম শ্রেণীতে পড়ে, সে বারবার ভাইকে যেতে মানা করলেও সে মাসির সঙ্গে চলে যায়। বাড়িতে এসে নাবালকের মা একথা জানতে পেরে সঙ্গে সঙ্গে ছেলের খোঁজে বেরিয়ে পড়েন, কিন্তু কোথাও তাকে খুঁজে না পাওয়ায় বিকেলে বিষয়টি আশিঘর ফাড়ির পুলিশকে জানানো হয়। এরপর রাত 9টা নাগাদ নাবালকের বাবা যখন থানায় বসেছিলেন সেই সময় তাকে ফোন করে শম্পার সঙ্গী সঞ্জিত। পুলিশ সেই সময় তাদের মোবাইলের লোকেশন ট্র্যাক করে জানতে পারে ফোনটি কালিম্পং থেকে করা হয়েছে। এরপরই রবিবার সকাল আশিঘর ফাড়ির একটি টিম কালিম্পং এর উদ্দেশ্যে রওনা হয়। বিকেল নাগাদ ওই নাবালককে উদ্ধার করার পাশাপাশি শম্পা ও সঞ্জিতকে গ্রেফতার করা হয়। আপনারা জানেন যে মোটামুটি শিলিগুড়ি কমিশনারেটে রোজই প্রত্যেকটা থানাতে কিছু না কিছু মিসিং পার্সন হলে কিন্তু আমাদের রিকভারি আমরা করে থাকি, কিন্তু সব রিকভারি কিন্তু আমাদের এভাবে আপনাদের ডেকে কিন্তু আমরা প্রেস ব্রিফ করতে পারি না। এই ইনসিডেন্টটা আমরা অ্যাকচুয়ালি আপনাদের সামনে এই জন্য তুলে ধরতে চাইছি কারণ কি এখানে একটা ছোট্ট করে হলেও প্রেসের ইনভলভমেন্ট আমরা দেখতে পাচ্ছি, দো ইট ইজ ফেক। আপনারা একটু জানাবো যে কালকে সন্ধেবেলা ভক্তিনগর পিএসএর আন্ডারে যে আশিগর ওপি আছে এখানে একটা খবর আসে যে একটা 10 বছরের বাচ্চা ছেলে যার বাড়ি হচ্ছে কি উত্তর শান্তিনগর, ও নাকি দুপুরবেলা থেকে ওকে নাকি পাওয়া যাচ্ছে না, ও সোপার নাকি বাড়ি থেকে বেরিয়ে গেছে। এবার 10 বছরের বাচ্চা ছেলে যেহেতু মানে আমরা তাড়াতাড়ি আশেপাশে যত জায়গা আছে আমরা সবাইকে অ্যালার্ট করে দিই, তারপরে আমরা বাড়ির যত লোকজন আছে তাদের সাথে আমরা কথা বলি, ওদের জিজ্ঞাসাবাদ করি, করতে গিয়ে আস্তে আস্তে আমরা ওদের আশেপাশে যত আত্মীয় স্বজন আছে তাদের বাড়িতে যাই, কিন্তু শিলিগুড়ি কমিশনারেটের বিভিন্ন জায়গা আছে। করতে গিয়ে আমরা তারপর যেই রাতের দিকে প্রায় 8টা সাড়ে 8টার দিকে একটা ফোন আসে, মানে যেই ছেলেটা মিসিং হয়েছে তার বাড়িতে একটা ফোন আসে মোবাইলে, বলে যে আমাকে 50 লাখ টাকা দিতে হবে নাহলে কিন্তু ছেলেকে মেরে শেষ করে দেবো। তারপর আমরা সেটাকে ট্র্যাক করি, ট্র্যাক করে এবং বিভিন্ন জায়গা থেকে সোর্স ইনফরমেশন লাগিয়ে আমরা ফাইনালি ছেলেটাকে আজকে সকালে কালিম্পং থেকে উদ্ধার করতে পেরেছি। যার কাছ থেকে পেয়েছি সে হচ্ছে গিয়ে ছেলেটার মাসি হয় সম্পর্কে, তার সাথে আমরা আরেকজন ভদ্রলোক আছেন ওনাকে আমরা অ্যারেস্ট করেছি। মালদা শহরের কেজে সান্নাল রোড উন্নয়ন সমিতি ও লায়ন্স ক্লাব অফ গোড মালদার উদ্যোগে জেলার রক্ত সংকট মেটাতে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। মালদা শহরের কেজে সান্নাল রোড উন্নয়ন সমিতি ও লায়ন্স ক্লাব অব গোড় মালদার উদ্যোগে জেলার রক্ত সংকট মেটাতে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। এদিনের রক্তদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা মালদা ইংরেজদার পৌরসভা 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, কাউন্সিলর আশিস কুণ্ডু, কাউন্সিলর প্রসূনজিৎ দাস, বিশিষ্ট সমাজসেবী সন্দীপ রায়, কেজে সান্নাল রোড উন্নয়ন সমিতির সভাপতি প্রকাশ সিনহা, সম্পাদক স্নেহাশিস মজুমদার, তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মণ্ডল সহ প্রমুখ। এদিনের রক্তদান শিবিরে প্রায় 50 জন রক্তদাতা রক্তদান করেছেন। এছাড়াও কেজে সান্নাল রোড উন্নয়ন সমিতির অন্যতম সদস্য প্রয়াত তপন বড়াল বাবুর পরিবারকে সম্মান জ্ঞাপন করা হয়। উন্নয়ন সমিতি যৌথ উদ্যোগে আজকে এখানে রক্তদানের শিবির আয়োজন করা হয়েছে। এই রক্তদান শিবিরে উপস্থিত হয়েছে আমাদের, রক্তদান করাটা আমাদের কাছে সত্যি একটা মহদান, কারণ মানুষের শরীরেই রক্ত হয় আর সেই রক্তটাই আমরা দান করি। এবং লায়ন্স ক্লাবের যৌথ উদ্যোগে প্রয়াত জননেতা রামপ্রবেশ মণ্ডলের স্মৃতি রক্ষার্থে রক্তদান শিবির এবং বিশিষ্ট শিক্ষকদেরকে সম্মান প্রদান করা, এবং আমাদের এই প্রোগ্রামটা আমরা করেছি
জেলা পরিষদ ভবন সরকার অতিথি নিবাসে এবং উদ্বোধনে প্রত্যেকে এসেছিলেন। আমাদের অনুষ্ঠান উদ্বোধন এবং প্রদীপ উজ্জ্বলন করেন প্রাক্তন মন্ত্রী তথা আমাদের কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী এবং আরও সবাই এসেছিলেন। প্রোগ্রাম সুষ্ঠু মতো হচ্ছে, আগামীতে হয়তো ভালো হবে এই আশা নিয়ে আমরা চলছি। আজকের উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য সারা রাজ্যে আজকে ব্লাড ব্যাংকে ব্লাডের প্রচুর অভাব। আজকে কেউ প্রবলেমে পড়লে কোনো রক্ত কেউ পাচ্ছে না, তো আমরা যদি কিছুটা রক্ত সঞ্চয় করে সেখানে সাপোর্ট দিয়ে রাখতে পারি, তো আজকে আমার বাড়ির পাশে হোক, কোনো গ্রামের হোক, কোনো মানুষের পাশে আমরা একটু রক্ত দিয়ে হেল্প করতে পারব। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর থেকে বেকার যুবক যুবতী ও মহিলাদের স্বনির্ভর করতে বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করেছে। তারই উদ্দেশ্যকে সফল করতে মালদা জেলা পরিষদের সহযোগিতায় ও কর্মদেশী স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে চকতরি, সরঞ্জাম ও প্রতিটি দলকে অর্থ প্রদান করা হলো এক অনুষ্ঠানের মাধ্যমে। মাননীয় মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার পর থেকেই বেকার যুবক যুবতীদের ও ঘরের মহিলাদের স্বনির্ভর করতে বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করেছেন। তার উদ্দেশ্যকে সফল করতে মালদা জেলা পরিষদের সহযোগিতায় ও কর্মদিশারি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে চক তৈরির সরঞ্জাম ও প্রতিটি দলকে অর্থ প্রদান করা হলো এক অনুষ্ঠানের মাধ্যমে। এদিন মালদা জেলা পরিষদের বিনয় সরকার অতিথি আবাসে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি গৌরচন্দ্র মণ্ডল, ফুলবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান রহিমা বিবি, স্বেচ্ছাসেবী সংস্থার প্রশিক্ষক মলয় নস্কর, তনুময় বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য অতিথিরা। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শতাধিক স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। এদিন ইংরেজবাজার ব্লকের 5টি গ্রাম পঞ্চায়েতের স্বনির্ভর মহিলা গোষ্ঠীর হাতে অতিথিরা চক তৈরির মেশিন ও জৈব সার তৈরি করার সরঞ্জাম কেনার অর্থ হাতে তুলে দেন। আমার কাছে এরা যে তন্ময় চক্রবর্তী আছে, সুশান্ত আছে, অনেকবার এসেছিল যে আমরা বিনা খরচায় তাদেরকে স্বনির্ভর করে তুলবো, তাদেরকে ট্রেনিং করানো হবে, যা ওরা গাজর, ইংলিশ বাজার বিভিন্ন ব্লকের দায়িত্ব নিয়ে অগরমালদা আমি চিঠি করে দিয়েছিলাম। ইংলিশ বাজার ব্লকের আজকে যে প্রোগ্রামটা আমাদের এইখানে আছে, প্রধান আছে যেরকম ফুলবাড়িয়া রহিমা আছেন, উনি আসছেন, ওইখান থেকে লোক আছে, যদুপুর 1-2 আছে, তারপরে মহাদীপুর আছে, নড়ঘাটটা আছে, এই জিপিগুলোতে এসএনজি দলকে ট্রেনিং দেওয়া আছে, উপস্থিত আছেন এইখানে আমাদের তন্ময় ব্যানার্জি তো আছে আপনাদের দায়িত্বে, সুশান্ত আছে, শেখ ইসলাম আছে, শাহজাহান আছে এইখানে, সর্বোপরি আপনারা এসএনজি দলের মহিলারা। একটা জিনিস বলবো, উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট, ভয়েস নিউজ সংবাদ, আজকের মতো এ পর্যন্তই। घर में एक यादों की दीवार हो, मैं कौन हूं और आई मैं कहां से, किन किन राहों से गुजरी हूं, दीवारें नहीं यादें हैं। कुछ नए नए से रंगों में मेरा नया नया अंदाज भी हो, और हो एक कोना ऐसा जो ख्वाबों की खातिर खाली हो। पेश है बर्जस सिल्क ग्लैमर क्रिस्टल रिफ्लेक्टिव टेक्नोलॉजी के साथ, दीवारें नहीं यादें हैं।
kitchen gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets. Last corner, MG Road, Jaina. आप देख रहे हैं आपके चैनल वॉइस, आपकी आवाज़।